ব্রিটেনে মানুষ এখন জীবন যাপন করছে না, বরং বেঁচে থাকার চেষ্টা করছে। ব্রিটেনের একটি ইন্ডিপেন্ডেন্ট ক্রস পার্টি রিপোর্ট অনুসারে এমন কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের সোশ্যাল ডিলগুলো পতন হওয়ায় লক্ষাধিক নিম্ন আয়ের পরিবার জীবনকে যাপনের চাইতে বেঁচে থাকার জন্য সার্ভাইভ করছে। এসব মানুষ বর্তমানে প্রভার্টির একটি অগ্রহণযোগ্য মাত্রায় চলে গেছে, মানে দারিদ্র সীমার অনেক নিচে অবস্থান করছে। দারিদ্র হ্রাস নিয়ে কাজ করা প্রভার্টি পলিসি কমিশন একটি নতুন রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে চায়। এতে তিনটি প্রধান দলের প্রাক্তন মন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকবে এবং বিভিন্ন পলিসি প্রণয়ন করা হবে। ব্রিটেনে দারিদ্র হ্রাস কর্মসূচির আওতায় বার্ষিক ব্যয় £36 বিলিয়ন কমেছে। এটি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া 60 লক্ষ পরিবারের বার্ষিক £6,000 কমে যাওয়ার সমান। এদিকে মঙ্গলবার প্রকাশিত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে আগামী সাধারণ নির্বাচনের আগে দারিদ্র হ্রাসকে দলীয় রাজনৈতিক এজেন্ডায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এতে দারিদ্রের মাত্রা এবং প্রকৃতির বিষয়ে ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার অভাব এবং দরিদ্র মানুষের পর্যাপ্ত সুরক্ষা প্রদানে সমাজের ব্যর্থতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত 2 দশকে শুধুমাত্র সামগ্রিক আপেক্ষিক দারিদ্র্যের হার 21 থেকে 24% মধ্যে কমেছে। কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে, যেমন পেনশনভোগী এবং সিঙ্গেল পিতামাতার দারিদ্র কিছুটা কমেছে। এছাড়া এতে গভীরভাবে দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের অনুপাতের বৃদ্ধিকেও হাইলাইট করা হয়েছে। বর্তমানে 50% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এছাড়া দারিদ্র্যের মধ্যে থাকা 31% মানুষ পর্যাপ্ত খাদ্য, জ্বালানি, জামাকাপড় কিনতে, ভাড়া পরিশোধ করতে এবং অন্যান্য দৈনন্দিন বিল মেটাতে সংগ্রাম করছে। এদিকে ব্রিটিশ সরকার রাষ্ট্র এবং সমাজের মধ্যে সোশ্যাল ডিলের কথা বললেও বাস্তবে এটি এখন বিদ্যমান নেই। প্রতিবেদনে সুপারিশগুলোর মধ্যে রয়েছে দারিদ্রের মধ্যে থাকা লোকদের জন্য বেনিফিট এবং মজুরি 5% বাড়ানো, পাশাপাশি দারিদ্র মোকাবেলায় আবাসন এবং শিশু যত্নের খরচ, অক্ষমতার জন্য অতিরিক্ত খরচ, জ্বালানি এবং এলাকা হিসাবে ভ্রমণ খরচের সাপোর্টের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।